অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এসব পড়াশোনা করে চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের অ্যানুয়াল যে তোমাদের এক্সামিনেশনটা সামনে রয়েছে সেটা ইংলিশের উপর আমরা আজকে থেকে হচ্ছে সিলেবাস অনুযায়ী ক্লাস করা শুরু করছি এই সিলেবাসটা আমরা আগে দেখিয়েছি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে হয়তো বা দেখেছো তো এইখানে নমুনা প্রশ্ন যেটা আছে এটা আসলে অবিকলতার পরীক্ষা আসবে না বলেই দেওয়া হয়েছে তো এইখানে যে ছয় নম্বর আইটেমটা রয়েছে গ্রামার গ্রামার প্রশ্নের আমরা সেইটা একটু দেখাচ্ছি আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব এই যে য়ার ইজ এ স্টোরি অফ মারিয়া একটা প্যাসেজ দেওয়া থাকবে দেয়ার আর সাম গ্যাপস মানে শূন্যস্থান আছে ইন দ্য স্টোরি নাও ফিল ইন দ্য ব্লাংস উইথ অ্যাপ্রোপিয়েট নন ফিনিট ভার্বস যে নন ফিনিট ভার্বের দেখো তিনটা ভাগ আছে আমরা বিশ্বদাসকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব জেরান পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ তো হয়তো অনেকে ভাবছো যে এটা কেন ফিল আপ করে দিচ্ছেন না আমি এটা অবশ্যই আগে দেবো না এটা পরের পার্টি তোমরা পাবে আগে আমরা এই জিনিসগুলো শিখবো যে আসলে হ্যাঁ এই জিনিসগুলো কি তাহলে এই কাজটা অনেক সময় দেখবা যে তোমরা নিজেরাই করে ফেলতে পারবে তো যাই হোক এখানে ভার্বের দেখো বিভিন্ন প্রকার ভেদ আছে তার মধ্যে একটা প্রকার ভেদ হচ্ছে ফিনিট তো আমাদের এখানে যদিও নন ফিনিটটা লাগছে তারপরেও একটু বলি ফিনিট ভার্ব আর হচ্ছে নন ফিনিট নন ফিনিট ভার্ব তো এইখানে দেখো ফিনিশ কথাটা থেকে ফিনিট কথাটা আসছে ফিনিশ মানে কি শেষ অর্থাৎ ফিনিট ভাগ মানে হচ্ছে যে ভার্বগুলো দিয়ে বাক্যের ক্রিয়া একদম সম্পন্ন করা বোঝায় যেমন ধরো যে হি ইটস রাইস এখানে ইট যে ভাবটা আছে এটা দিয়ে কিন্তু তার খাওয়াটাকে একদম সম্পূর্ণ বোঝাচ্ছে কোনো সমস্যা নেই আর যখন এটা নন ফিনিট হয়ে যায় হ্যাঁ ধরো যদি এমনও হয় ফিনিট ভার্বের ক্ষেত্রে হি ইজ ইটিং রাইস বিভিন্ন টেন্সে টেন্সে দেখো পরিবর্তন হয়ে যাচ্ছে এটা প্রেজেন্ট ইন ডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি যদি এখন প্রেজেন্ট পারফেক্ট লিখি তাহলে লিখতে হবে হি রাইস তো এই যে এখানে বাক্যের আসলে এই ক্রিয়াগুলো দিয়ে ভাবগুলো দিয়ে বাক্যের কাজ সম্পূর্ণ করা বোঝাচ্ছে হ্যাঁ মানে দুইটা কথা ফিনিট ভাবের ক্ষেত্রে হচ্ছে বাক্যের কাজ সম্পূর্ণ করা বোঝাবে আর কথা হচ্ছে যে এই সাবজেক্ট আর পার্সন অনুযায়ী জিনিসটা চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ দেখো এইখানে দেখো এই যে হি আছে হি থেকে দেখো ইটস হলো এখনই যদি এটা থার্ড পার্সন সেগুলার কারণে হলো এখন যদি আমি দেই তাহলে এইট হবে আই দিলে ইট হবে হ্যাঁ মানে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এরকম আবার টেন্সের কারণেও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে কখনও আইএনজি আসছে কখনো পার্স ট্রেন হলে অ্যাড হয়ে যাবে ভি টু পারফেক্ট হলে ভি থ্রি হবে এই যে পরিবর্তনগুলো এটাই হচ্ছে ফিনিট ভার্ব আর নন ফিনিট ভার্ব এমন একটা ভার্ব যেটা আসলে কখনো পরিবর্তন হবে না মানে সাবজেক্টের উপরও কোনো ডিপেন্ড করবে না টেন্সের উপরও ডিপেন্ড করবে না সব একই থাকবে তো এই সেই ফিনিট ভাবটা নিয়ে আমরা আজকে পড়বো এই ফিনিট ভাবেরই তিনটা ভাগ ছিল ইনফিনিটিভ তারপরে জেরান্ট আর পার্টিসিপল তো আমরা নন নন ফিনিট ভাব তো একে দেখো তিন ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে ইনফিনিটিভ ইনফিনিটিভ ননফিনিটেরি ভাব এটা আর দুই নম্বর হচ্ছে জেরান এগুলো দিয়ে বাক্যের কাজ সম্পূর্ণ করা বোঝাবে না কিভাবে আমরা সেটা পরে উদাহরণে আর তিন নম্বরে আছে হচ্ছে পার্টিসিপলিপল তাহলে ননফিনিট ভার্বের তিনটা ভাগ ইনফিনিটিভ জেরান পার্টিসিপল ওই শূন্যস্থানটাতে কিন্তু এগুলো নিয়ে কাজ করা হয়েছে তো এখন হচ্ছে যে আমরা এগুলো কিভাবে চিনব তো আমরা গঠনগুলো লিখে দিচ্ছি দেখো গঠন গঠনে প্রথমে আমরা যেটা বলবো ননফিনিট আসলে সবই ননফিনিট মানে ইনফিনিটিভটা নিয়ে আমরা লিখি ইনফিনিটিভ ইনফিনিটিভ এই ভাগটা নিয়ে আমরা হ্যাঁ শুরু করি তো ইনফিনিটিভের ক্ষেত্রে হচ্ছে যে আমি কী দেখে বুঝবো যে এই জায়গাটা আমার ইনফিনিটিভ হবে বা ইনফিনিটিভ ইনফিনিটিভের আসলে ধরনটাই বা কী কী বসাতে হবে হ্যাঁ এই এই বিষয়টা আমরা এখানে দেখবো তো ইনফিনিটিভের গঠনটা হচ্ছে যে দেখো এটা চেনা খুবই সহজ হ্যাঁ একটা ভার্বের আগে টু থাকবে যেমন আমি একটা ডু ভার্ব দিয়ে করছি ধরো টু ডু হ্যাঁ এটা দেখলে আমরা বুঝবো যে এটা ইনফিনিটিভ অর্থাৎ এই টু মানে কিন্তু তে একটা উদাহরণ যদি আমরা দেই যে আই ওয়ান্ট আমি চাই এটা কিন্তু ফিনিট ভাব যেহেতু এটা হচ্ছে যে বিভিন্ন টেন্সে টেন্সে পরিবর্তন হয়ে যাবে হি দিলে ওয়ান্টস হবে হ্যাঁ বিভিন্ন টেন্সে পারফেক্ট টেন্স হলে হি হ্যাজ ওয়ান্টেড আই আই হ্যাভ ওয়ান্টেড এরকম হয়ে যাবে এবং কাজ সম্পূর্ণ করা বোঝায় যে আমি চাই কিন্তু এখানে আমি যদি বলি আই ওয়ান্ট আমি সেখানে যেতে চাই বা ধরো আমি গো ভার্বটা দেবো আই ওয়ান টু গো দেয়ার তো এই যে এটা হচ্ছে ইনফিনিটিভ মানে ফিনিটের হচ্ছে যে ইনফিনিটিভ ভার্ভ হিসেবে ইউজ হচ্ছে যেহেতু সামনে টু আছে তাহলে ইনফিনিটিভ ননফিনিটের ক্ষেত্রে হচ্ছে যে ভার্ভটার আগে একটা টু বসবে এটা সহজেই চেনা যায় আচ্ছা এরপর আসি আমরা জেরান্ড এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে জেরান্ড এই পার্টিসিপলের পার্টিসিপালের মধ্যে সমস্যা কেননা পার্টিসিপালের আবার তিনটা ভাগ আছে তার মধ্যে একটা ভাগে কিন্তু ভার্বের সাথে আইএনজি আছে আর জেরান্ডার ভাগ নেই এটা ভার্বের সাথে আইএনজি হয় এখন আমি কিভাবে বুঝবো যে আছে পার্টিসিপাল হবে নাকি জেরান্ড হবে সেটা আমরা ব্যাখ্যা দিচ্ছি তো এই পার্টিসিপালের যে তিনটা ভাগ সেটা আমরা এখানে লিখে দিই তিন ভাগের মধ্যে একটা ভাগ হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল প্রেজেন্ট পার্টি

এর আমরা দেখলাম তিনটা ভাগ প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপাল পারফেক্ট পার্টিসিপাল এগুলো আমরা বিস্তারিত নিয়ে আলোচনা করব তো আমরা এখন জেরান্ড পড়ছি তো জেরান্ড হতে গেলে যেটা হবে এর গঠনটা সেটা হচ্ছে একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকতে হবে কিন্তু আমি দেখো এই যে এখানে একটা বাক্য লিখেছিলাম হি ইজ ইটিং রাইস হ্যাঁ এখানে যদি বলো ভার্বের সাথে আইএনজি আছে তাহলে এটা জেরান্ট তাহলে কিন্তু ভুল করবে কেননা এটা হচ্ছে যে আমরা এখনো মূল গঠনে আসিনি যে আরেকটু পড়ালে তারপর বুঝতে পারবো যে ভার প্লাস আইএনজি হতে হবে ধরো যে সেটা আমি ডু ভারটা যদি যদি করি তাহলে হচ্ছে ডুইং আর এই এই বিষয়টার ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে এই জেরান্ড হিসেবে যখন ইউজ হবে যেমন ধরো আমি একটা উদাহরণ দিই আই ডিজ লাইক আমি অপছন্দ করি ক্রাইম লাস্টে আমি দিলাম ক্রাইম খুব খেয়াল করে দেখো আমি অপছন্দ করি কান না তার মানে কি অপছন্দ করি তাই না একটা জিনিসকে যখন আমরা কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাই এটা কিন্তু নাউন হয়ে যায় কি বা কাকে এগুলো তো সেক্ষেত্রে যখন একটা ভার হচ্ছে যে আইএনজি থাকবে এবং এটা নাউন আকারে কাজ করবে নাউন এইখানে দেখো যে এখন বোঝা যাবে হেজ এইটিং রাইস এটা কিন্তু ভার হিসেবেই কাজ করছে সে খাচ্ছে নিজেই তো খাচ্ছে আর এইখানে কিন্তু আই ডিসলাইক ক্রাইম মানে হচ্ছে যে কান্না করে হ্যাঁ মানে কান্না করার বিষয়টা বা আমি কি যদি বলি যে কি অপছন্দ করি তাহলে কি উত্তর হচ্ছে ক্রাইম তো কি দিয়ে প্রশ্ন করলে এটা মাথায় রাখবা যে কি দিয়ে প্রশ্ন করলে হুম কি বা কে এগুলো দিয়ে প্রশ্ন করলে এটা কিন্তু নাউন হয়ে যায় তো ভার্ব প্লাস নাউন অর্থাৎ একটা ভার্ব যখন নাউনের কাজ করে এই যে আইএনজি যুক্ত কিন্তু আমরা পার্টিসিপলও দেখব প্রেজেন্ট পার্টিসিপলও আইএনজি থাকবে ভার্বের সাথে এখানে কিন্তু আমাদের ডিফারেন্সটা বুঝতে হবে যে জেরান্ড হবে হচ্ছে সেই ভাবটা যদি নাউনের কাজ করে তাহলে সেটা সেটাকে আমরা বলবো হচ্ছে আচ্ছা এই জেরান তারপর আসো হচ্ছে পার্টিসিপল গুলো আমরা দেখি আমরা এখান থেকে কয়টা করলাম হ্যাঁ এবার আমরা পার্টিসিপল লব পার্টিসিপল পার্টি তো এই পার্টিসিপলের যেহেতু আমরা দেখলাম যে তিনটা ভাগ আছে তাহলে প্রথমত আমরা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে কাজ করি প্রেজেন্ট পার্টি সিপল এই প্রেজেন্ট পার্টিসিপলের যে গঠনটা ওইটা আসলে পার্টিসিপলের একটু গঠনটা দিতে হতো ওদের দেখি পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল এই যে দেখো এখানে যে পারফেক্ট পার্টিসিপল মানে পার্টিসিপলের ক্ষেত্রে পাস্ট এখানে আমরা লিখে দিই প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে হবে ভার্বের আইএনজি হ্যাঁ কিন্তু এই জেরান্ডেও দেখো ভার্বের আইএনজি ছিল হ্যাঁ কিন্তু জেরান্ড হতে গেলে হচ্ছে নাউনের কাজ করতে হবে আর এখন কিন্তু সেটা অ্যাডজেক্টিভের কাজ করতে হবে অর্থাৎ গুণ অবস্থা হ্যাঁ এই জিনিসগুলো প্রকাশ করতে হবে যেমন ধরো তাহলে এটা হচ্ছে এর কাজ করতে হবে অ্যাডজেকটিভ তাহলে ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা যদি দোষগুণ অবস্থা এর কাজ করে তাহলে হবে পার্টিসিপল এবং আইনজি যুক্ত পার্টিসিপল হলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে আর পাস্ট পার্টিসিপাল পারফেক্ট পার্টিসিপল আমরা একটু করে দেখাচ্ছি তো সেক্ষেত্রে এইখানে আমরা কিভাবে বুঝবো যে এর কাজ করছে আমরা বাক্য দেখাই যে আইস আমি দেখেছিলাম এ ফ্লাইং বার্ড এটা যদি তুমি জেরান বলো তাহলে কিন্তু ভুল করবে একটু ভালো করে দেখো আইস আমি দেখেছিলাম একটি উড়ন্ত পাখি ফ্লাইং মানে কিন্তু উড়ছে বলা যাবে না উড়ন্ত পাখি তাহলে গুলো কিন্তু কেমন দিয়ে প্রশ্ন করলে উত্তর আসে তাহলে এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ তো কেমন পাখি দেখেছিলাম হ্যাঁ উড়ন্ত কেমন বড় কেমন ছোট এগুলো সবই অ্যাডজেক্টিভ তো যখন অ্যাডজেক্টিভ আকারে কাজ করলো তাহলে এটা পার্টিসিপল হলো হ্যাঁ এবং সেটা যদি আমাকে বলে কি পার্টিসিপল তাহলে আমি উত্তর দেবো প্রেজেন্ট পার্টিসিপল কারণ প্রেজেন্ট পার্টিসিপলের সাথে ভার্বের সাথে আইএনজি হয় আর এরকমই আমরা যদি আরো উদাহরণ দেখি দ্য ক্রাইং বেবি দা ক্রাইং বেবি বেবি মানে শিশু তাহলে কোন শিশুর কথা বলতেছে যে হচ্ছে কান্না করছে এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ তো অ্যাডজেক্টিভ হওয়ার কারণে এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো যেহেতু ভাবের সাথে আইএনজি আছে এবং এটা একটা দোষগুণ অবস্থার কাজ করেছে তাহলে অ্যাডজেক্টিভ হওয়ার কারণে প্রেজেন্ট পার্টিসিপল দ্য ক্রাইম বেবি ইজ কামিং কামিং হেয়ার এরকম অনেকে মুখস্থ করে যে শেষে থাকলে হবে বা প্রথমে এটা না প্রথমেও থাকতে পারে শেষেও থাকতে পারে দেখতে হবে যে আইনজি ফর্ম আছে এবং সেটা অ্যাডজেক্টিভের কাজ করেছে কিনা তাহলেই সেটা পার্টিসিপল হবে আর যদি বলো যে কি পার্টিসিপল তাহলে হবে প্রেজেন্ট পার্টিসিপল তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এরকম আরো একটা উদাহরণ আমরা দিই যে বুক এটা একটু করে দেবো আমরা যেহেতু প্রেজেন্ট পার্টিসিপাল করছি আমরা এটা আগে শেষ করি এবার পার্টিসিপল দেখো দ্বিতীয় ভাগটা ছিল তো এখন আমরা যাই পার্টিসিপল তো এখানে কিন্তু আর আইএনজি থাকবে না যেমন দেখো এরকম কিন্তু অ্যাডজেকটিভ কাজ করতে হবে এটা ঠিক ধরো একটা উদাহরণ দিস ইজ এ ব্রোকেন ওই যে ভার্ভের পাস পার্টিসিপাল পড়তো তোমরা যে ব্রেক ব্রোক ব্রোকেন সেই ফর্মটাই থাকবে কিন্তু আবার যদি হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে থাকে তাহলে কিন্তু হবে না সেটা ফিনিট ভার্ব হয়ে যাবে দিস ইজ এ ব্রোকেন গ্লাস তো বিষয়টা এমন যাও এখানে দেখো একটা বস্তুবাচক জিনিস আছে সেক্ষেত্রে গ্লাসটা তো নিজেই নিজেকে ভাঙে না মানে এটা কেউ একজন ভেঙেছে ভাঙ্গা গ্লাস তো এই এইটা দেখো কেমন গ্লাস যদি প্রশ্ন করি তার উত্তর আসবে ভাঙ্গা গ্লাস তাহলে কেমন দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ হয় আর এটা যেহেতু পাস পার্টিসিপাল ফর্মে আছে তাহলে এটাকে আমরা নর্মালি বললে বলবো যে পার্টিসিপল কিন্তু যদি বলা হয় কি পার্টিসিপল তার উত্তর হবে পাস্ট পার্টিসিপাল তো এরকম আরও আমরা উদাহরণ দিতে পারি দিস ইজ এ রিটেন বুক এটা একটা লিখিত বই দিস ইজেন এক্সাম যে বলি আমরা লিখিত পরীক্ষা এর বাংলা হচ্ছে লিখিত তাহলে কেমন বই লিখিত বই তো এটাও কিন্তু আমাদের ফার্স্ট পার্টিসিপাল বলতে হবে আর নর্মালি বললে আমরা পার্টিসিপাল বলবো তো এখন আমরা দেখব যে বিষয়টা সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল এই যে লাস্টের যে বিষয়টা ছিল পারফেক্ট পার্টিসিপল তো পারফেক্ট পার্টিসিপালের গঠনটা আরো সহজ এটা দেখলেই বোঝা যায় আসলে এই যে প্রেজেন্ট পার্টিসিপল আর জেরান্ডের মধ্যেই সমস্যা হয় যেহেতু দুইখানে ভার্বের আইএনজি আছে কিন্তু মনে রাখতে হবে জেরান্ডের ক্ষেত্রে ভার্ভের আইএনজি যুক্ত যে ওয়ার্ডটা সেটা যদি নাউনের কাজ করে এটা কিন্তু কোনো দোষগুণ বোঝাচ্ছে না খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে আমি অপছন্দ করি কান্নার বিষয়টা কি অপছন্দ করি কান্না কান্না এর বাংলা কিন্তু কান্না হ্যাঁ তাহলে সেক্ষেত্রে এটা নাউন হয়ে গেছে নাউন হওয়ার কারণেই জেরান হয়ে গেছে আর যখন যুক্ত ভাবের সাথে আইএনজি আছে কিন্তু সেটা অ্যাডজেক্টিভে কাজ করেছে কেমন পাখি উড়ন্ত তারপরে কেমন শিশু ক্রন্দনরত যে নর্মালি কাছে হ্যাঁ তো এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ এটা অ্যাডজেক্টিভ হয়ে গেলে ভাবের সাথে আইএনজি আছে এটা হবে প্রেজেন্ট পার্টিসিপাল আর পারফেক্ট পার্টিসিপাল তো আমরা দেখলেই আমাদের কিন্তু এই লেকচারে খুব বেশি কিছু নেই আমরা প্র্যাকটিসের জন্য পরবর্তী পার্টে কিছু দেবো পারফেক্ট আর পরবর্তী পার্টে তোমাদের নমুনা প্রশ্নের প্রশ্নটা আমরা ওই ছয় নম্বর আইটেমটা সলভ করে দেব পারফেক্ট পার্টিসিপল আর এই বার্ষিক পরীক্ষার জন্য আমরা আলাদা একটা প্লে লিস্ট তৈরি করেছি সেখানে ম্যাথ ইংলিশ দুটোই তোমরা পেয়ে যাবে এই ভিডিও নিচে প্লে লিস্টের আমরা লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবে তো পারফেক্ট পার্টিসিপলের যে গঠন সেটা আমরা বলি যে সামনে একটা হ্যাভিং থাকবে দেখো হ্যাভিং হ্যাভিং থাকবে আর তার সাথে ভি থ্রি থাকবে এই ডিজাইনটা দেখলে তোমরা বুঝবে যে এটা হবে পারফেক্ট পার্টিসিপেট তো ওকে এখন আমরা এটার একটু উদাহরণ দেখি হ্যাভিং ফিনি ওয়ার্ক হ্যাভিং ফিনি ওয়ার্ক আই ওয়েট তো এই জায়গায় একটা বিষয় যে এই পরের অংশটা এটা ফার্স্ট ইন্ডিফিনিটেন্সের বাক্য হবে তো এই যে বিষয়টা এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার তারপরে এখানে আমরা কিছু দুটো বাক্য দেখাই তোমাদের ওয়াকিং এ লং ওয়াকিং এ লংয়ে মানে অনেক লম্বা রাস্তা হেঁটে আই ওয়ে আই ওয়েন্ট টু স্কুল এই যে এই ওয়াকিংটা যদি আমাকে বলা হয় যে এটা আসলে কোন ধরনের ইনফিনিটিভ ভাব হ্যাঁ তাহলে এটা কিন্তু অনেকে আইনজীবী দেখে জেরান ভাবতে পারো জেরান কিন্তু নাউন হবে এই নাউন দেখো এই ওয়াকিংয়ে আর একটা বাক্য দিই ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ হাঁটা একটা ভালো ব্যায়াম এইখানে যদি বলা হয় যে ওয়াকিংটা কি তাহলে এখানে কিন্তু জেরান্ড হবে কেননা এখানে ওয়াকিং মানে যে হাঁটা মানে হাঁটা একটা ভালো ব্যায়াম আমি যদি প্রশ্ন করি কি ভালো ব্যায়াম কী কাকে হ্যাঁ এই জাতীয় ওয়ার্ডগুলো দিয়ে প্রশ্ন করলে বা কাক কাদেরকে হ্যাঁ সেগুলোকে আমরা বলবো নাউন তো যেহেতু এটা কী একটা ভালো ব্যায়াম তার উত্তরে কিন্তু এটা চলে আসে যে হাঁটা তাহলে এই এইটাকে আমরা কিন্তু কি জেরান বলবো কিন্তু এই ওয়াকিংটাই আবার দেখো এখানে অ্যাডজেক্টিভের কাজ করেছে দেখো ওয়াকিং এ লং ওয়ে মানে একটা লম্বা রাস্তা হেঁটে আই ওয়েন টু স্কুল এই জিনিসটা কিন্তু এখন অ্যাডজেক্টিভের কাজ করেছে এটা অ্যাডজেক্টিভ মানে কি নাউন প্রনাউনের দোষগুণ বোঝায় এই যে এখানে আইটা যদিও পরে আছে কিন্তু হেঁটেছে কে আসলে এই আইটাই হেঁটেছে তো এই এটা এইটা অ্যাডজেক্টিভ হয়ে গেল তখন এটা পার্টিসিপাল হলো আর ভারবের সাথে যুক্ত থাকলে এই পার্টিসিপলকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি present আর আরেকটা বাক্য আমরা দেই যে দা বেবিং টু শিশুদের ক্ষেত্রে ইট ব্যবহার করা হয় এহার ইটস মাদার শিশুটি আসছে তার মায়ের কাছে ক্রাইম ক্রাইম তো এখানেও দেখো তুমি যদি ভাবো যে এটা জেরান্ড হয়ে গেল কিন্তু তা না জেরান্ড হলে নাউন হতে হবে মানে তার কান্না এটা আমি যদি কি দিয়ে প্রশ্ন করি এটা কিন্তু উত্তর আসে না এটাই আসে যে কি একটা ভালো ব্যায়াম হাঁটা তো এখানে কিন্তু তার একটা কি দশগুণ বোঝাচ্ছে এই শিশুটা শিশুটা যেহেতু একটা নাউন তাহলে নাউনেরউন প্রনাউনের দশগুণ হলে অ্যাডজেক্টিভ হয়ে যায় আর অ্যাডজেক্টিভ হলে এটা তখন ভার্বের সাথে আইনজি থাকলে এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে আজকের পার্ট আমরা এখানেই শেষ করছি আমরা পরবর্তীতে আসলে আরো কিছু প্র্যাকটিস ক্লাস করাবো তোমাদের রেসপন্স অনুযায়ী আমরা করবো তোমরা ভিডিওতে বেশি করে লাইক দিবে আমরা এটাই পছন্দ করি চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ